একাদশ শ্রেণীর ছাত্র সন্তোষ রামানি। এখানে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলী, বিচারক মন্ডলীকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার পক্ষ ও বিপক্ষ বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি ব্যালটের পক্ষে কিছু যুক্তি স্থাপন করতে চাই, কিন্তু ব্যালটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি ব্যালটের ইতিহাস সম্পর্কে একটু বলি। 920 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর কোডুভেলায় প্রথম তাল পাতা এবং মাটির হাঁড়ি দিয়ে এই ব্যালটের সূত্রপাত হয়েছিল। সেই থেকে 1951 সালে নির্বাচন কমিশন কিন্তু সেই ব্যালটটিকে প্রেফার করেছিল যে তারা নির্বাচনের জন্য অংশগ্রহণের নির্বাচন করার জন্য এই ব্যালটটিকে ব্যবহার করবে। সেই থেকে 1998 সাল পর্যন্ত পুরো ভারতবর্ষের সমস্ত জায়গাতে ব্যালট কিন্তু চলেছে এবং এখনো পর্যন্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যালটেরই ব্যবহার করা হয়। আমি একটা ছোট তথ্য তুলে ধরতে চাই যে 2006 সালে নেদারল্যান্ডে এই ইভিএম মেশিনটিকে ব্যান করা হয়েছিল হ্যাকিং এর জন্য। 2009 সালে ব্যান করা হয়েছিল জার্মানিতে এই মেশিনটিকে, সুপ্রিম কোর্ট জার্মানি সুপ্রিম কোর্ট সেটিকে ব্যান করেছিল। এবং এখনো বিভিন্ন দেশ যেমন ইউএসএ, আমেরিকা প্রভৃতি দেশ এই ইভিএম মেশিনটিকে ব্যান করেছে। সেই সমস্ত দেশ যারা টেকনোলজিতে আমাদের থেকে এত এগিয়ে, তারা যেহেতু ইভিএম মেশিনটাকে বন্ধ করে রেখেছে, আমরা কেন মরীচিকার মতো সেই ইভিএম মেশিনটার পিছনে ছুটে বেড়াচ্ছি যেখানে যেখানে হ্যাকিং এর সম্ভাবনা আছে? হয়তো বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেগুলোকে পরীক্ষা করা হয়েছে, হয়তো বলা হয়েছে যে ইভিএম মেশিন হ্যাক করা যায় না, কিন্তু আমি তো সেটা কোনোদিন পরীক্ষা করে দেখিনি যে ইভিএম মেশিন হ্যাক করা যায় কি যায় না। আমি 100% সিওর হয়ে বলতে পারি না যে ইভিএম মেশিনকে হ্যাক করা যায় না। হয়তো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা এই মেশিনটিকে তৈরি করে, তারা হয়তো যখন পরীক্ষার সময় দেখালো যে হ্যাকিং করা যায় না, কিন্তু নির্বাচন গ্রহণের সময় কে সেটাকে পরীক্ষা করে দেখবে যে সেটিকে হ্যাকিং করা আছে কি নাই? এখনো পর্যন্ত দেখা হয়নি কোনো নির্বাচন চলাকালীন যে মেশিনটি হ্যাকিং আছে কি না। আমাদের কাছে সেরকম পরিমাণ ইঞ্জিনিয়ার নেই যে প্রত্যেক বুথে বুথে গিয়ে দেখবে যে মেশিনটা হ্যাকিং আছে কি না। তাছাড়া আমি যে আপনারা এত কাগজে কথা বললেন, আমার বিরোধী বন্ধুরা, তাদেরকে বলতে চাই যে আমাদের কাছে বর্জ্য ব্যবস্থাপনার ফোয়ারা পদ্ধতিটিও আছে, তার মাধ্যমে আমরা এটিকে রিসাইকেলও করতে পারি যে কাগজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমরা বেশি বেশি করে গাছ লাগাবো যাতে এগুলো এই সমস্যাটা খুব একটা বড় প্রবলেম নয় আমার যেটা মনে হয়। তো আমরা এটা অবশ্যই ওভারকাম করতে পারবো যে ব্যালটের মাধ্যমে আমরা যে ব্যালটের নিয়ে আমরা প্রথম থেকে বিশ্বাস করে আসছি, যারা প্রথম থেকে ব্যালটে ভোট দিয়ে অভ্যস্ত, তারা কিন্তু কখনোই চায় না যে ব্যালটের মাধ্যমে ইভিএম মেশিনটি আসুক। আমি বলতে চাই যে সমস্ত মানুষেরা ব্যালটটাকে প্রেফার করছে, তারা কিন্তু ঠিক কথাই বলছে, কারণ ইভিএম মেশিনটি যখন এসেছিল সেগুলো কিন্তু সিওরিটি নেই। যখন শিক্ষক বর্গের সঙ্গে এবং গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছিল, তখন তারা কিন্তু বলেছিল যে ইভিএম এর বিপক্ষে বেশি মত আছে। তাও তারা কেন এটি চালু করেছে সেটি আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ব্যালটটি অবশ্যই আমরা বেশি প্রেফার করব। তাছাড়া আমার সেই টেকনোলজি কি দরকার যেখানে আমি কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, যেখানে আমি কোনো ট্রান্সপারেন্সি পাচ্ছি না, সেই টেকনোলজি আমার দরকার নেই। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, আইফোন কোম্পানির নাম আপনারা সকলেই শুনেছেন। আইফোন কোম্পানি প্রাইভেসি এবং সিকিউরিটির দিক থেকে অনেক এগিয়ে। আইফোন কোম্পানি তা বলেছিল আমাদের ফোন হ্যাক করা যায় না, কিন্তু সাম্প্রতিককালে ভারতেরই একটি নাগরিক মাত্র 15 সেকেন্ডের মধ্যে যদি আইফোন হ্যাক করে দিতে পারে, তাহলে কি গ্যারান্টি আছে যে ইভিএম মেশিনটি হ্যাক করা যাবে না? শেষে আমি ওয়ার্নিং বেল পড়ে গেছে, একটাই কথা বলতে চাই যে ইভিএম মেশিন আগে ছিল, আছে আর থাকবে, অতীতেই থাকবে, অতীতকে কখনোই মুছে ফেলা যায় না, অতীতের জায়গা কেউ নিতে পারবে না। ওল্ড ইজ গোল্ড। নমস্কার।